আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সোমবার মানেই আমরা বিশেষভাবে পাই আমাদের বিশেষ অতিথি সিপিএ ইয়াকুবে খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা সিপিএ ইয়াকুবে খানকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। আমরা ট্যাক্সের অনেকগুলো বিষয় নিয়ে প্রত্যেক সোমবারই আলোচনা করি, তবে আজকে আপনি একটি বিশেষ সাবজেক্ট যেটি খুব বিস্তারিতভাবে আলোচনা করা যায় কিন্তু এক কথায় প্রকাশ করা খুবই কঠিন, আপনি বলছিলেন সেভিংসের বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে শুরুতে ভূমিকাতে কি বলবেন? শুরুতে আমরা আসলে বিশেষ করে সবকিছু ট্যাক্সের সাথে জড়িত, বা যেহেতু আমরা ট্যাক্সের যখন আমরা বিশেষ করে যখন বছর শেষ হয় বা ট্যাক্স সিজন, ট্যাক্স মৌসুম যখন শুরু হয়, তখন আমরা ট্যাক্স ফাইল করতে গিয়ে দেখি অনেকের এনাফ ট্যাক্স পেমেন্ট করা হচ্ছে না, বা তারা যে রিফান্ডটা এক্সপেক্ট করতে সে রিফান্ডটা পাচ্ছেন না, বা অনেকের পে করতে হচ্ছে, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড। তো আমরা যদি এভাবে একটু চিন্তা করি, বিশেষ করে আমাদের যে যে কীভাবে এই আপনার প্ল্যানিংটা করা যায় বা কীভাবে পরিকল্পনা করা যায়, এটার মধ্যে কিছু কিছু বিষয় হচ্ছে যে আমরা আমাদের এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট যেগুলো সেগুলো আমরা এনাফ করছি কিনা, বা যারা আমরা W2 কাজ করি তারা আমাদের W2 থেকে আমরা এনাফ উইথহেল করছি কিনা। তো আমরা জানেন যে বিশেষ করে যখন আমরা কোনো জব শুরু করি বা আমরা অ্যাড্রেস চেঞ্জ করি বা আমাদের ডিপেন্ডেন্ট চেঞ্জ হয়, তখন আমরা এই W4 যে ফর্ম, যেটির মাধ্যমে বিশেষ করে পেরোল কোম্পানি বা আমাদের যে বিজনেস বা এমপ্লয়ারের যে অ্যাকাউন্ট্যান্ট যে পে স্টাফগুলো তৈরি করে বা ট্যাক্সগুলো ডিডাক্ট করে, তারা কিন্তু এই W4-এর উপরে বেসড করে তারা কিন্তু ট্যাক্স ডিডাক্ট করে। এখন প্রবলেম হচ্ছে আমরা যখন কাজ করি তখন আমরা চেষ্টা করি যে কতটা বেশি নেট পেমেন্ট আমরা নিয়ে নিতে পারি, আমরা নেট চেক পাই তখন আমরা অলওয়েজ এক্সপেক্ট করি যে আমাদের নেট চেকটা কত বড় হবে। আচ্ছা, আবার যখন ট্যাক্স ফাইল করতে যাই সেম আমরাই কিন্তু আবার এক্সপেক্ট করি যে আমার রিফান্ডটা কত বড় হচ্ছে। এখন আমার যদি এনাফ উইথহেল করা না থাকে সারা বছর ধরে, তাহলে আমার রিফান্ডটা কীভাবে বড় হবে? বিশেষ করে ইভেন বাচ্চাদের যে ক্রেডিট যেগুলো আছে, আর্ন ইনকাম ক্রেডিট, লো ইনকাম ক্রেডিট বা আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটগুলো আছে, তো এইটার পরিপ্রেক্ষিতে আমাদের ইস্যুটা হচ্ছে যখন আমরা কাজ করি তখন আমরা চাই যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট নিয়ে নিতে। এটা নেওয়ার জন্য আমরা কী করি, যখন W4 ফিল আপ করি তখন আমরা এই W4 ফর্মে আমরা বিশেষ করে কত বেশি ডিপেন্ডেন্ট দেখানো যায়, কত বেশি এক্সামশন দেখানো যায়, কত নাম্বার অফ, অনেক ক্ষেত্রে আমরা দেখি হয়তো হাজব্যান্ড আর দুইজনই কাজ করছেন, দুইটা বাচ্চা আছে, তখন দেখা যায় যে হাজব্যান্ডও দুইটা বাচ্চাকে ক্লেম করছেন, দেখাচ্ছেন W4-এ যে আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, আবার ওয়াইফ সেম জিনিস দেখাচ্ছেন যে আমার স্পাউস আছে, আমার বাচ্চা আছে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে, সবাই না বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে যখন আপনার আপনার এই ডিডাকশনটা এটা ক্যালকুলেশন করার জন্য, এস্টিমেট করার জন্য, তো যখন আপনি ক্লেম করছেন যে আপনার স্পাউস আছে, আপনার বাচ্চা আছে, দুইজনে যখন ক্লেম করছে সাউন্ড হবে, তখন কী হচ্ছে যে আপনার যে বেনিফিটটা আপনি নিয়ে নিচ্ছেন, যে বাচ্চার যে বাচ্চার যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে সেই ক্রেডিটটা যদি আপনার সাথে চলে আসে, তখন আপনার ইনকামটা কত, আপনার ট্যাক্সটা কত রিডিউস হবে, সেভাবে কত কম ট্যাক্স ডিডাক্ট করবে। বাট যখন ট্যাক্স ফাইল করছেন তখন কিন্তু যখন আপনি ম্যারিড ফাইলিং জয়েন করা হচ্ছে, তখন একসাথে ট্যাক্স ফাইল করলে দেখা যাচ্ছে যে দুইজনের ইনকামটা যখন অ্যাড হচ্ছে, প্লাস যে সেম বেনিফিট যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট সারা বছর ধরে, সেটি তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আমাকে রিফান্ডের পরিবর্তে তো আমাকে টাকা পে করতে হচ্ছে। এই ক্ষেত্রে যদি ছোট্ট একটি প্রশ্ন করি, সাধারণত তাহলে এটি কিভাবে করা হবে? দুটো বাচ্চা যদি থাকে কিংবা একটি বাচ্চা যদি থাকে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই W2 তে কাজ করছেন, সেই ক্ষেত্রে যখন বছরের শুরুতে এই W4 ফর্মটি পূরণ করা হবে তখন কিভাবে ডিস্ট্রিবিউশন করার আপনার? ডিস্ট্রিবিউশন যদি স্পাউস কাজ করে সেক্ষেত্রে আপনি স্পাউসকে ক্লেম করতে পারবেন না, স্পাউস বেশি বিশেষ করে পার পার্সনের জন্য একটা, তখন ডিপেন্ডেন্টের জায়গা থেকে কিভাবে না না আপনি যখন ট্যাক্স ফাইল করবেন ট্যাক্স ফাইলটা ডিফারেন্ট, অবশ্যই আপনি ম্যারিড ফাইলিং জয়েন করবেন বা ম্যারিড ফাইলিং সেপারেট করেন, বাট যখন এই W4টা ফিল আপ করে W4 ফর্মে বিশেষ করে যে নাম্বার অফ ডিডাকশনস, নাম্বার অফ যে বিশেষ ডিপেন্ডেন্ট যারা, রাইট, এখন আমি ক্লেম করলাম আমাকে আমার স্পাউসকে যদি আমি ক্লেম করি, ওয়ারেজ আমার স্পাউস যদি জব থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু স্পাউসকে ক্লেম কাউন্ট করা উচিত না। আমি যদি স্পাউস যদি কাউন্ট না করি তখন কিন্তু আমার এই ডিডাকশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা,
দেন বাচ্চাদের জন্য, হয়তো দুইটা বাচ্চা থাকলে তখন যদি দুইজন কাজ করেন তখন কি করতে পারেন ট্যাক্স পেয়ার, উনি একটা বাচ্চাকে ক্লেম করতে পারেন যে ওয়ান চাইল্ড, এন্ড দেন স্পাউস আর একটা বাচ্চাকে ক্লেম করতে পারেন, আর একটি বাচ্চা থাকলে একজনকে দেখানো, একজনকে দেখানো হয়েছে আরেকজনের ক্ষেত্রে, তখন হচ্ছে যে অ্যাটলিস্ট বছর শেষে গিয়ে আপনার জন্য পকেট থেকে দেওয়া না লাগে। কারণ এর কারণটা হচ্ছে বিশেষ করে আমাদের যে স্পেন্ডিং হ্যাবিট, যেটি আমাদের যে মেন্টালিটি, বিশেষ করে মেন্টালিটি এভাবে তৈরি হয়, সেটি হচ্ছে যে আমাদের যে একটা ইনকাম আছে, ইনকামটা কি হয়, আমরা বিশেষ করে শুরু করি হয়তো বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আমরা এখানে আসি, প্রথম যখন আসি তখন একেবারে মিনিমাম ওয়েজের একটা জব আমরা শুরু করি, বিশেষ করে মোস্ট লাইকলি, দেন সবার ক্ষেত্রে না বাট যারা বেশিরভাগ ক্ষেত্রেই রাইট, তো আমরা বাস্তবতা যেটি সেটি, তো আমরা প্রথমত আমাদের এক্সপিরিয়েন্স থাকে না অনেক ক্ষেত্রে, আমরা দেখা যায় আমাদের স্পিকিংয়ের প্রবলেম, আমাদের অনেক সমস্যা, বা আমরা চাই যে একটা অভিজ্ঞতার প্রয়োজন, তো আমরা জাস্ট কোনো রকম মিনিমাম ওয়েজ থেকে শুরু করি। প্রবলেমটা হচ্ছে যে আমরা মিনিমাম ওয়েজ থেকে যখন শুরু করি তখন আমরা কিন্তু ওই লেসে আপনার কারো $15,000 ইনকাম দিয়ে সে হয়তো ফুল ফ্যামিলি রান করছে, তো আস্তে আস্তে কি হয় ইনকামটা হয়তো 5%, 7%, 10% ডিপেন্ড করে, এটা এভরি ইয়ার ইনক্রিজ করে, কারো 3%, কারো ইনক্রিজই করে না। তো যখন এই যে স্মল স্মল ইনক্রিজ করতেছে আমাদের লেসে, কারো ইনকাম যখন আপনার $15,000, সো দ্যাট মিনস দ্যার গেটিং অ্যাবাউট $300 পার উইক, সো $300 যখন পার উইক পায় তার থেকে ট্যাক্স কেটে রাখার পরে সে হতে পাচ্ছে $260। এই $260 দিয়ে কিন্তু আমরা ম্যানেজ করছি আমাদের সব এক্সপেন্ডিচার, সব কিছু ম্যানেজ করছি। যখন এই ইনকামটা একটু বেড়ে যখন $300 জায়গায় যখন $325 হচ্ছে, এক্সট্রা যে $25 জন্য আমরা কী করছি, এক্সট্রা $25 কিন্তু আমরা সামহাও কাউন্ট হচ্ছে না, ভেরি স্মল অ্যামাউন্ট এটা, আমরা হয়তো আমরা সপ্তাহের মধ্যে আমরা যদি একবার গ্রোসারিতে যাই তখন এক্সট্রা $25 থেকে কিন্তু আমাদের আবার যে 7.65% আমরা ট্যাক্স ডিডাক্ট করছি ওটার থেকে একটা ইনকাম ট্যাক্স ডিডাক্ট হচ্ছে। তো দেখা যাচ্ছে এক্সট্রা $25 আমার ইনক্রিজের থেকে হয়তো বা আমি এখান থেকে অনলি $20 পাচ্ছি। আচ্ছা, তো এই এক্সট্রা $20 কিন্তু আমরা যদি একবার সপ্তাহে গ্রোসারি করি তখন এক্সট্রা $20 খরচ হয়ে যাচ্ছে। এভাবে এভরি ইয়ার যখন $20, $30, $50 করে বাড়তে থাকে তখন আমাদের কিন্তু এক্সপেন্ডিচার যে হ্যাবিটটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে থাকে, আমাদের চাহিদার পরিবর্তন হতে থাকে, আমাদের কি হয় ব্র্যান্ড চেঞ্জ হয়, আমাদের মানে সেভিং, যেটি সেভিংসটা কিন্তু মোর অর লেস সিমিলার থাকে, দেখবেন যে লাইফস্টাইল পরিবর্তন তো জীবনেরই অংশ, লাইফস্টাইল পরিবর্তন জীবনের অংশ, মানে দেখেন যখন $300 এর পরে $500 তখন তো তার সেম লাইফস্টাইল থাকবে না, তো সেই ক্ষেত্রে সেই জায়গায় মিনিমাইজ করার জায়গাটি অনেকের অনেকের প্রয়োজন, বিশেষ করে যারা যাদের মিনিমাম যে লিভিং যে কস্ট যেটি সেটির জন্য, বাট একটা সময় গিয়ে দেখা যায় যে আপনার আমরা দেখি যে যখন কেউ $30,000 ইনকাম করে যদি $5,000 বছরে সেভ করে দেখা যায় যে তার ইনকামটা যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন $100,000 চলে যায় স্টিল তার সেভিংস কিন্তু $5,000 to $10,000 বেশি থাকে না, বিকজ আপনার সময়ের সাথে সাথে কী হচ্ছে আমাদের আমাদের অ্যাপার্টমেন্টটা বড় হচ্ছে, আমাদের রেন্টটা মানে পরিবর্তন হচ্ছে, আমাদের শপিং হয়তো দেখা যায় 99 সেন্সের স্টোরের শপিং থেকে শুরু করে আস্তে আস্তে ডিপার্টমেন্ট স্টোর চলে যায়, দেন হয়তো বিভিন্ন ব্র্যান্ড চেঞ্জ হয়, বিশেষ করে গাড়ির মডেল চেঞ্জ হয়, তো এভাবে আস্তে আস্তে পরিবর্তনের জন্য কিন্তু দেখা যায় যে আমাদের সেভিংসটা কমে আসে, বাট যাদের একেবারে মিনিমাম লিভিং কস্ট যেটি সেটির জন্য ডেফিনেটলি তাদের প্রয়োজন। অনেক ক্ষেত্রে আমরা দেখি তারা হয়তো এই যে রিফান্ডের টাকাটা কাউন্ট করে যাতে করে এই টাকাটা দিয়ে বাচ্চাদের একটা ভ্যাকেশন বা আপনার বা বড় বড় যে সারা বছর ধরে হয়তো ওনারা ক্রেডিট কার্ডগুলো ইউজ করছেন জাস্ট খরচের জন্য, বছর যখন রিফান্ডটা পান ওরা কিন্তু তখন ওনারা ওই অ্যাটলিস্ট ক্রেডিট কার্ড বিলগুলো পরিশোধ করেন বা দেশে যাওয়ার জন্য অনেক সময় ভ্যাকেশনের জন্য একটা পরিকল্পনা করেন। বাট আমাদের গোলটা হচ্ছে যে বিশেষ করে আমাদের ইনকামের একটা অংশ কিন্তু অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে মিনিমাম রিকোয়ারমেন্টসটা যখন আমাদের ফুলফিল হয়ে যাবে যে ঠিক আছে আমি আমার $30,000 প্রয়োজন আমার সার্ভাইভ করার জন্য, সার্ভাইভ করার পরে দেন একটা জিনিস আমরা যদি এভাবে চিন্তা করি যে ইনকামের আমরা যদি 100% ইনকাম যদি আমরা খরচ করে ফেলি তাহলে কিন্তু আমাদের রিটায়ারমেন্ট বলেন বা আমাদের যে ফিউচার এটা কিন্তু এটার জন্য কিন্তু আমাদেরকে পরিকল্পনা করতে হবে। তো আমরা যদি এভাবে চিন্তা করি নর্মালি সেটি হচ্ছে যে অনেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বা তারা শেয়ার করেন সেটি হচ্ছে যে ইনকামের অ্যাবাউট 70% নেট অ্যামাউন্টের 70% টাকা আমাদের খরচ করা উচিত লিভিং এক্সপেন্ডিচারের জন্য। আচ্ছা, ওকে, বাকি 10% আমাদের চ্যারিটির জন্য, ইটস কুড বি আপনার আপনার বিভিন্ন আমাদের চ্যারিটেবল যা যার বিলিভ বা অনেক সময় আমার ফ্যামিলিকে হেল্প করি দ্যাট 10% শুড গো দেয়ার, বাকি 10% আমাদের যাওয়া উচিত হচ্ছে আপনার অ্যাক্টিভ বিজনেস
যে আমাদের কোনো একটা ইনভেস্টমেন্টের ভিতরে চলে যাচ্ছি, লাইক নট দ্য প্যাসিভ ইনভেস্টমেন্ট, অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট, বিজনেস, যেটা আমি হয়তো বিজনেসের মধ্যে ইনভলভ হচ্ছি, রান করছি, অপারেট করছি। বাকি যে 10%, সে 10% আমাদের যাওয়া উচিত কোনো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কুড বি লাইক আপনার রেন্টাল প্রপার্টি। এভাবে যদি আমরা প্ল্যান করি যে না, আমাদের যে টাকা আমরা ইনকাম করি আমাদের লাইফ স্টাইল, অবশ্যই আমরা যখন লাইফ স্টাইলের প্রবলেমটা হচ্ছে, যখন আমরা একবার লাইফ স্টাইলে আপনি যখন আপনার যখন ভালোর দিকে যাবেন বা আপনি যখন ব্র্যান্ডের জিনিস পরা শুরু করবেন, আপনি যখন গাড়ির মডেল চেঞ্জ হবে, তখন কিন্তু ইটস ভেরি হার্ড টু গেট ব্যাক টু দ্য ইউনো লোয়ার লেভেল। বাস্তবতার জায়গা আমাদের শুধু চিন্তা করতে হবে না যে আমি নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স কীভাবে রান করছি, কারণ আমাদের বিশেষ করে আমরা কি করি, আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু হয়তো ফাইভ টু টেন ইয়ার্স খুব গোল্ডেন পিরিয়ড থাকে। এই পিরিয়ডটা কিন্তু আপনার ইনকাম, সর্বোচ্চ ইনকাম থাকে আপনার লাইফের। এই সময়টা আপনি যা কিছু করতে যাচ্ছেন সবকিছু সম্ভাবনা সম্ভাবনা থাকে, ভালো হয়। বাট এরপরে একটা সময় গিয়ে যখন আমাদের এই লাইফ স্টাইলটা, ইনকামটা বা আপনার বিজনেসটা যখন আস্তে আস্তে পিক টাইম শেষ হয়ে যখন স্লো হয়ে যায়, তখন কিন্তু আমাদের যে এই লাইফ স্টাইলটা মেনটেন করা কিন্তু টাফ হয়ে যায়। তো আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে কীভাবে এই এই ইনভেস্টমেন্ট বা আমাদের কীভাবে প্যাসিভ ইনভেস্টমেন্টের মাধ্যমে কীভাবে আমাদের যে ফিউচারটা অ্যাটলিস্ট আমরা সিকিউর করতে পারি, বা আমাদের রিটায়ারমেন্ট, অনেকে কাউন্ট করেন হয়তো আমেরিকানদের, আমেরিকার অনেকের বিশেষ করে যারা ডিপেন্ড করেন সোশ্যাল সিকিউরিটির উপরে বা পেনশনের উপরে, সো শুধু এটার উপর, এটা ডেফিনেটলি এটা একটা সোর্স, বাট এটা পেনশন দিয়ে বা সোশ্যাল সিকিউরিটির উপর ডিপেন্ড করে ইটস ভেরি হার্ড ফিউচার রাইট। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে কীভাবে এটার বাইরে কীভাবে আমাদেরকে, আমি অনেককে আমি অনেক সময় যখন শেয়ার করি তখন আমি এভাবে ইয়ে করি যে আমরা একটা প্ল্যান করি যে ঠিক আছে, আমার আমি যখন রিটায়ার করবো 65 তখন আমার মান্থলি $10,000 প্রয়োজন। তো আমার গোলটা এভাবে সেট করা উচিত যে কীভাবে আমি $10,000 আমার একটা প্যাসিভ ইনকাম আমি তৈরি করতে পারি যেটা আমার আমার সময়ের উপর ডিপেন্ড করবে না। সো লেটস সে আমি যদি একটা রেন্টাল প্রপার্টি আমি পারচেস করি এবং এটার থেকে আমার যদি $5,000 আমার ইনকাম আসে, দেন আমার অ্যাটলিস্ট দুইটা রেন্টাল প্রপার্টি দরকার যখন আমি রিটায়ার করবো, যে অ্যাটলিস্ট দুইটা রেন্টাল প্রপার্টি থেকে যেন আমার যে মান্থলি এক্সপেন্ডিচারটা যখন আমার যেন চলে আসে। এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে কীভাবে এর বাইরে, বিশেষ করে যখন আমরা দেখি শুধু W2 এমপ্লয়ি না, যারা বিশেষ করে সেলফ এমপ্লয়ার, আমাদের কমিউনিটিতে আপনি জানেন অনেকে আছেন যারা সেলফ এমপ্লয়েড, বিশেষ করে কার সার্ভিস, বিভিন্ন রকম কার সার্ভিসের মধ্যে আছেন, ট্যাক্সি আছে, উবার আছে, লিফ্ট আছে, বা বিভিন্ন রকম যে লিমোজিন সার্ভিসগুলোর মধ্যে ইনভলভ আছেন, অনেক রিয়েলটার আছেন, অনেক অনেক প্রফেশনাল আছেন যারা সেলফ এমপ্লয়েড, কোনো কর্পোরেশন না, তারা নিজেদের জব নিজেরাই করছেন। তো তাদের করে বিশেষ করে তাদের জন্য যে ইস্যু সেটি হচ্ছে যখন, বা অনেকে আইটি ফিল্ডে জব করছেন, আইটি কোম্পানির থেকে তাদেরকে সরাসরি পেমেন্ট করছেন ট্যাক্স ডিডাক্ট করা বাদে, সো 1099 মাধ্যমে বিশেষ করে, সো 100% লেসে আপনি $10,000 মাসে আর্ন করছেন, $10,000 চেক আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনার রেসপন্সিবিলিটি টু মেক দ্য এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট, টু আপনার টু মেক দ্য সোশ্যাল সিকিউরিটি বা যে মেডিকেয়ার ট্যাক্সের যে এস্টিমেটেড ট্যাক্স পেমেন্টগুলো করার জন্য সারা বছর ধরে। এখন প্রবলেমটা হচ্ছে যখন, এখন আমাদের যদি ওইভাবে আমরা পরিকল্পনার মাধ্যমে থ্রু অফ দ্য ইয়ার যদি আমাদের এই ট্যাক্সটা পেমেন্ট না করি, তাহলে বছর শেষে গিয়ে যখন আপনার বিগ একটা অ্যামাউন্ট চলে আসবে, তখন আমাদের যদি এই টাকাটা আমরা খরচ করে ফেলি, তখন কিন্তু এটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। আমরা একটা ফেসবুক থেকে প্রশ্ন নিই, সাবর আহমেদ চৌধুরী, তিনি প্রশ্ন করেছেন যারা ম্যারিড তাদের জন্য ট্যাক্স ফাইলটা কিভাবে করা উচিত, একসাথে ওয়াইফের সাথে নাকি আলাদা, সেই জায়গাটিতে তিনি জানতে চাচ্ছেন কোন জায়গাটিতে ভালো হবে। ওয়েল, এটি ডিপেন্ড করে আসলে ওনার ব্যক্তিগত সিচুয়েশনের উপর, বাট কেউ যদি ম্যারিড হন, লিগালি ম্যারিড হন, তখন তার জন্য দুইটা অপশান, সেটি হচ্ছে একটা হচ্ছে ম্যারিড ফাইলিং জয়েন্ট ট্যাক্স ফাইল করা, আর একটি হচ্ছে ম্যারিড ফাইলিং সেপারেট করা। সো লিগালি তারা সেপারেট করতে পারবে, বিশেষ করে মোস্ট লাইকলি দেখা যায় যে আপনার কিছু কিছু রেস্ট্রিকশন থাকে ম্যারিড ফাইলিং সেপারেট করতে গেলে, এবং ট্যাক্স বার্ডেনটা মোস্ট লাইকলি বেশি হয় যদি ম্যারিড ফাইলিং সেপারেট করে। বাট তারপরে স্টিল ডিপেন্ড করে, অনেকের বিভিন্ন রকম ইস্যু থাকে, অনেকে চান না যে হয়তো স্পাউসের লায়াবিলিটি নিতে, বা স্পাউসের অনেক সময় আমরা জানি যে যদি কোনো ইস্যু থাকে, জানেন যে না ফিউচার কোনো ট্যাক্স প্রবলেম থাকবে, তখন বেটার হচ্ছে যে অন্য স্পাউসকে রিলিজ করে দেওয়া, জাস্ট ম্যারিড ফাইলিং সেপারেট ট্যাক্স ফাইল করলে। তখন লেটস সে যখন কোনো ম্যারিড কাপল যখন জয়েন্ট ট্যাক্স ফাইল করবেন, তখন ওনাদের যদি কোনো ট্যাক্স ডিউ থাকে, দেন দুইজনই কিন্তু সমানভাবে লায়াবল এই ট্যাক্সটা পে করার জন্য। আচ্ছা, যদি একজন স্পাউস পে না করেন, তাহলে কিন্তু ইট ডাজন্ট ম্যাটার যে অন্য স্পাউস কিন্তু এভাবে উনি আর্গুমেন্ট করতে পারবেন না যে না আমার 50% আমি পে করি। তো এটা হচ্ছে
আনলেস যদি কখনো যদি কখনো ইনোসেন্ট স্পাউস, বিশেষ করে অনেক সময় আছে যে অনেক ইনোসেন্ট স্পাউস তারা জানেন না বা তাদের ইনকাম না বা তাদের এটা আনফেয়ার যদি তাদেরকে তাদের উপরে পুরো বার্ডেনটা দেওয়া হয় ফুল ট্যাক্সের, তো বাট মোস্ট লাইকলি এই এই যে ট্যাক্সের যে লায়াবিলিটিটা লায়াবিলিটিটা থেকে এড়ানোর জন্য অনেকে কী করেন, ম্যারিড ফাইলিং সেপারেট করেন, যে একজনের ট্যাক্সের প্রবলেম আছে বা একজনের ট্যাক্সের প্রবলেম হতে পারে বা একজনের শুধু একজনের ইনকাম আছে অন্য একজনের ইনকাম নাই এবং সেই ইনকামটা হয়তো উনি ট্যাক্স কন্টিনিউ পে করতে পারছেন না, তো এভাবে ওনারা করতে পারেন। তো সেক্ষেত্রে যদি সন্তান থাকে ডিপেন্ডেন্ট কিভাবে দেখানো, রাইট, সো ডিপেন্ডেন্ট স্টিল সেপারেটেড, রাইট, বিশেষ করে এটা আপনার যদি সন্তান থাকে সন্তান যে কোনো একজনের সাথে আপনার এজ এ ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে পারে, বাট আপনি ওই ক্ষেত্রে কিন্তু আপনার এজ এ হেড অফ হাউজহোল্ড হিসেবে কিন্তু আপনি ফাইল করতে পারবেন না, একই একই রুফের নিচে থেকে একসাথে বসবাস করে যে এক বাচ্চাকে একজন হেড অফ হাউজহোল্ড দেখিয়ে ট্যাক্স ফাইল করবেন এবং অন্য বা অন্য আরেকজন অ্যাজ এ সিঙ্গেল হিসেবে ফাইল করবেন, এটা এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আরেকটি প্রশ্ন নিয়ে নিই আমরা ফোন থেকে, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আর রহমান, কারাটিয়া থেকে। জি ভাইয়া, আমি প্রশ্ন করছি আপনার, যে আমার একটা ছোট বিজনেস আছে, তো আমি আমার ওয়াইফ পার্টনার, এখন কি আমরা 1099 দেখাবো নাকি ডাবল ফর্ম দিব? আচ্ছা কি বল, আপনার কি ফর্মের বিজনেস, এটা কি এলএলসি নাকি? এলএলসি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো বিশেষ করে আপনাদের যারা এলএলসি আছে অনেকে আমরা জানি, বিশেষ করে এলএলসি ফর্ম করার পরে হয়তো আপনারা দেখা যায় দুইজনেই আপনার এলএলসির মেম্বার, দুইজনেই এটা ওন করেন বিজনেসটা, তো নিয়মটা হচ্ছে আপনার কখনো এলএলসি যখন মাল্টি মেম্বার এলএলসি হয় তখন এটা আপনাকে অ্যাজ এ 1065 অ্যাজ এ পার্টনারশিপ হিসেবে আপনার পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন হিসেবে আপনাকে ট্যাক্স ফাইলটা করতে হবে, তো যখন পার্টনারশিপ হিসেবে ট্যাক্স ফাইল করবেন তখন আপনার বছর শেষে গিয়ে আপনি একটা K1 পাবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে কাজ করছেন বা আপনি বিজনেসটা রান করার জন্য আপনি কি 1099 নেবেন না আপনার আপনি W2 নেবেন? আপনার বিশেষ করে আমি চাই যে প্রশ্ন যে আমাকে আমার অ্যাকাউন্টে যখন আমাকে 1099 দেখাচ্ছেন আর কি, না এটা ভালোর ব্যাপার না, বিশেষ করে আপনি যদি আপনি কোনো এলএলসি বা এস কর্পোরেশনের ওনার যদি হন, আপনি 1099 আপনার বিজনেস থেকে আপনি 1099 এর ইস্যু করাটা এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনার কাজের জন্য আপনি একটা W2 ইস্যু করে সেই W2টা আপনি ট্যাক্স ফাইল করবেন, বাকি যেটা সব ডিডাকশনের পরে যে প্রফিটটা থাকবে প্রফিটটা আপনার K1 হিসেবে যাবে। যদি কোনো কারণে আপনি মনে করেন যে না W2 বা স্মল বিজনেস বা আপনি W2 ইস্যু করাটা একটু টাফ, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্নে একটি একটা অপশান আছে এলএলসিতে, সেটা হচ্ছে গ্যারান্টিড পেমেন্ট। গ্যারান্টিড পেমেন্ট হচ্ছে লেসে আপনার দুইজন আপনার আপনি আপনার ওয়াইফ দুইজন এখানে ওনার আছেন, তো আপনার লেসে আপনাদের একটা অ্যাগ্রিমেন্ট আছে, আপনাদের যে অপারেটিং অ্যাগ্রিমেন্ট যখন একটা এলএলসি করা হয় তখন অপারেটিং অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের যে যে আন্ডারস্ট্যান্ডিং এটা করা হয় সেখানে আপনি উল্লেখ করতে পারেন যে আমি প্রতি মাসে আমরা দুইজন $1,000 করে নিব, এটা আমাদের গ্যারান্টিড পেমেন্ট, নো ম্যাটার প্রফিট হোক আর না হোক। তো যখন গ্যারান্টিড পেমেন্ট হিসেবে আপনি নিচ্ছেন তখন এই গ্যারান্টিড পেমেন্টটা অ্যাজ এ ডিস্ট্রিবিউশন, এটার উপরে গ্যারান্টিড পেমেন্টের উপর আপনাকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করতে হয়। সো W2 ইস্যু করাটা বেটার, কারণ ইভেনচুয়ালি আপনি এটা আপনাকে জানতে হবে যে আপনি 1099 এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট ইভেন 1099 আপনি যদি নিয়ে নেন তখন 1099 উপরে কিন্তু আপনাকে আপনি যখন পার্সোনালি যখন এটা 1099টা রিপোর্ট করবেন তখন আপনাকে কিন্তু এটার উপর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করতে হবে, মেডিকেয়ার ট্যাক্স পে করতে হবে। তো সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ফাইকার ট্যাক্স যদি আপনি পে করেন 15.3%, তো সেক্ষেত্রে আপনার কিন্তু যে ট্যাক্সটা আপনি পে করছেন দেন ওয়াই নট গেট দ্য W2, W2 হলে এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ইট লুকস বেটার, আপনি যখন ইভেন ট্যাক্স ফাইল করবেন তখন রিফান্ডের ক্ষেত্রেও অনেক কম ঝামেলা হয়, তো বেটার হচ্ছে আপনার W2 ইস্যু W2 নিয়ে আপনার ট্যাক্স ফাইলটা করা। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। রাইট, বিশেষ করে এই ইস্যুগুলো অনেকেই আছে, শুধু শুধু এলএলসি না, বিশেষ করে অনেকের কর্পোরেশন আছে, অনেকের এস কর্পোরেশন আছে, বাট অনেকেই আছে বিশেষ করে সারা বছর W2 না করে বা সারা বছর পেরোল না করে শর্টকাট করে বেশি গেলে বছর শেষে একটা 1099 ইস্যু করে নেন, বাট নিয়মটা হচ্ছে যে যারা বিজনেস ওনার তাদের জন্য 1099টা ইস্যু করাটা অ্যাপ্রোপ্রিয়েট না, আপনাকে রিপোর্ট করতে হবে, আপনার W2 নিতে হবে। সো এটা অনেকে শর্টকাট করেন কিন্তু এটা ঠিক না, বিশেষ করে যখন W2 নেওয়া হয় প্রতিটি জিনিস একটা সিস্টেম আছে, সিস্টেম ভাবে আমাদেরকে মেইনটেইন করতে হবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি সাইদ হোসেন বলছি। জি ভাই, কোথা থেকে? আমি উডলন থেকে বলছি, কুইন্স থেকে। জি, প্রশ্নটি? আমার প্রশ্ন হলো আমার ওয়াইফ মারা গেছে 3 বছর আগে, আমি এখন সিঙ্গেল, সিঙ্গেল আমি এই 6 মাস ধরে আমি আনএমপ্লয়মেন্ট পাইতেছি, 6 মাস আগে আমি ফ্যাক্টরিতে জব করছি, এর আগে জব করছি তখন আমি একাই ট্যাক্স ফাইল করছি, আমি আনএমপ্লয়মেন্ট পাইতেছি প্লাস আমি এখন কিভাবে কি করবো আর কি, আমি
ট্যাক্স ফাইল করলে কি আমার টাকা দিতে হবে নাকি কি করতে হবে? এটা আমার একটু বিস্তারিত বললে ভালো হয়। জি জি, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটি আপনি গ্রহণ করছেন, এটি যদি আপনার আপনি যেহেতু যদি তিন বছর আপনার ওয়াইফ যদি তিন বছর মারা যান, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে বছর মারা যান এবং পরে আরও দুই বছর কিন্তু আপনি অ্যাজ এ তাকে আপনি ক্লেম করতে পারেন অ্যাজ এ সার্ভাইভিং স্পাউস হিসেবে। তো সেক্ষেত্রে আপনার ওনার যে ডিডাকশানটা, ওনার যে আমরা যে বিশেষ করে সিঙ্গল ফাইল করার সাথে আপনার ম্যারিড ফাইলিং করার যে ডিফারেন্সটা, বিশেষ করে এখন যে $12,000 বেনিফিট ভার্সেস $24,000 যে স্ট্যান্ডার্ড ডিডাকশান, সেটা কিন্তু আপনি যে বছর উনি মারা গেছেন ওই বছর এবং এর পরপর দুই বছর আপনি ওনার যে ডিডাকশানটা কিন্তু ক্লেম করতে পারতেন। তো যদি আপনি আপনার ট্যাক্স রিটার্নে অলরেডি এই ক্লেমটা না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নটা আপনি কারেকশন করতে পারেন এবং ওনার জন্য যে ডিডাকশনটা সেটা বেনিফিট নিলে হয়তো আপনার ট্যাক্স লাইবিলিটি কমে আসবে। কারেন্ট ইয়ারের জন্য আপনার যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটি আছে, সেই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা দিয়ে আপনি ট্যাক্স ফাইল করবেন। এর বাইরে যদি আপনার কোনো অন্য ইনকাম থাকে, W2 ইনকাম, সেটি দিয়ে আপনি করবেন। অ্যাজ আই সেড, এটা আপনি থার্ড ইয়ার বলছেন, বাট যদি স্টিল থার্ড ইয়ার হয়, স্টিল আই থিঙ্ক আপনি ইউ শুড শো হার, ওনাকে আপনি দেখাতে পারবেন। অন্যান্য ইনকাম ডিটেলস আমরা ইনফরমেশন জানি না, বাট এটা আনএমপ্লয়মেন্ট বেনিফিটটাও কিন্তু আপনার ইনকাম, এবং যদি এখান থেকে কোনো ট্যাক্স ডিডাক্ট করে রাখা হয়, আপনার উইথহেল্ড করা হয়, সেটি আপনি ক্রেডিট নিতে পারবেন। বাট এবং যদি ইভেন লেসে আপনি সিঙ্গেল হিসেবে ফাইল করেন, সেক্ষেত্রে আপনার ডিডাকশন লেসে $12,000। এখন আপনি যদি অনলি $6,000 বেনিফিট পেয়ে থাকেন সারা বছর এবং এটাই আপনার অনলি ইনকাম, দেন হয়তো বা আপনার ট্যাক্স ফাইলই করতে হবে না। বাট যদি $12,000 বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। আর যদি মনে করেন যে এখান থেকে কোনো ডিডাকশন নিয়ে আপনাকে যদি কোনো উইথহেল্ড করা থাকে আপনার এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট থেকে, আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখবেন যে স্টেট অথবা ফেডারেলের জন্য ট্যাক্স ডিডাক্ট করে রেখেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অনেক ক্ষেত্রে আপনার যদি এটা রিকোয়ার্ড নাও হয়, স্টিল ওই টাকাটা ক্লেম করার জন্য আপনি কিন্তু ট্যাক্স ফাইল করবেন। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টিতে আসবো। তবে দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, সময় হয়েছে বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সিপিএ ইয়াকুবে খান। আমরা কথা বলছিলাম কিভাবে সেভিংস পরিকল্পনা এই জায়গাগুলো ছিল। একজন ফেসবুকে প্রশ্ন করেছেন, প্রশ্ন চিঠি নিয়ে নিয়ে তারপরে আপনার কাছে আসছি। হাবিবুল্লাহ, তিনি প্রশ্ন করেছেন, একজন সিঙ্গেল মাদার, তার একটি বাচ্চা আছে, সে কোন ক্যাটাগরিতে তার ট্যাক্স ফাইলটি সাবমিট করবেন? যদি সিঙ্গেল মাদার হন, সেটি হচ্ছে যে আপনার সিঙ্গেল মাদার উইথ দ্য চাইল্ড হচ্ছে আপনার, বিশেষ করে উনি যদি একটা হাউস হোল্ড মেনটেন করেন ওনার বাচ্চার জন্য এবং সেটার ভরণ পোষণ উনি করেন, সেক্ষেত্রে ওনাকে হেড অফ হাউস হোল্ড হিসেবে উনি ট্যাক্স ফাইল করতে পারেন। এবং হেড অফ হাউস হোল্ড হিসেবে ট্যাক্স ফাইল করলে ওনার যে ট্যাক্সের যে ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের বেনিফিটটাও বেশি। বাট এটা আরেকটা জিনিস একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে যে যখন অনেকে মনে করেন যে সিঙ্গেল প্যারেন্ট বা অনেকে হয়তো সেপারেটেড আছেন, অনেকে মনে করেন যে অ্যাড্রেস দেখাচ্ছেন যে ভিন্ন অ্যাড্রেসে থাকেন, অনেক সময় আমরা দেখি যে অনেক আবদার নিয়ে আসেন যে বেসিক্যালি যে আমি তো একই বিল্ডিংয়ের, আমি থাকি বেসমেন্টে, আমার হাজব্যান্ড থাকে বা আমার ওয়াইফ থাকে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে, সেম আই ওন দ্য বিল্ডিং। তো পয়েন্ট হচ্ছে এটা এমন না যে জাস্ট দুইটা অ্যাড্রেস দরকার বা দুইটা অ্যাপার্টমেন্ট দরকার জাস্ট ট্যাক্স ফাইল করার জন্য। লটা এমন, সেটি হচ্ছে যে আপনার হেড অফ হাউস হোল্ডের জন্য যখন আপনি ট্যাক্স ফাইল করবেন, সেটি হচ্ছে যে অনলি আপনার ম্যারিড কেউ হলে, বাচ্চা থাকলে, বাচ্চা না থাকলে, দে শুড ফাইল টুগেদার, ম্যারিড ফাইলিং জয়েন্ট অথবা ম্যারিড ফাইলিং সেপারেট। যদি অনেক সময় সিচুয়েশন হয় যে তারা রিয়েলি দে আর নট টুগেদার ফর মোর দ্যান সিক্স মান্থ অফ দ্য ইয়ার, লেটস যখন আমরা ট্যাক্স ফাইলগুলো করি, আমাদের ট্যাক্স ফাইলের ইয়ারটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি থ্রু ডিসেম্বর। তো যদি ওনারা এই অ্যাটলিস্ট জুনের আগের থেকে যদি সেপারেটেড হন, অনেকে আছে যে ডিভোর্সের জন্য বা বিভিন্ন কারণবশত তারা ওনারা সেপারেটেড থাকছেন বা দে আর মেইনটেনিং টু ডিফারেন্ট হাউস অ্যাপার্টমেন্ট বা হাউস যেটি, সেক্ষেত্রে ওনারা কিন্তু এটা ক্লেম করতে পারেন। বাট অনেক সময় এই ধরনের সিচুয়েশনে বিভিন্ন রকমের যে সাপোর্টিং ডকুমেন্টসটা আপনার চাইতে পারে IRS থেকে বা স্টেট থেকে, সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়, তখন অ্যাটলিস্ট যেন মেক শিওর যে তাদের ইউনো ড্রাইভিং লাইসেন্স বলেন বা ক্রেডিট কার্ড বিল, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সেপারেটলি তারা মেনটেন করছে, যাতে করে অ্যাটলিস্ট প্রশ্ন আসলে যেন তারা এটা অ্যান্সার করতে পারে। আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, ফোনে আছেন, কে আছেন? ডিপার্টমেন্ট অফ পেট্রোলিয়াম ইন্টারন্যাশনাল রিভিউ সার্ভিস। আপনার প্রশ্নটি কিন্তু আমরা বুঝতে পারিনি এখনো।
W8 benefit মানে কি আমি আসলে এখানে লেখা আছে ইম্পর্টিং ট্যাক্স ইনফরমেশন ইনক্লুসিভ খামার উপরে জিনিসটা লেখা আছে আর এটা একটা ফর্ম আছে এটা লেখা আছে সার্টিফিকেট অফ ফরিং স্ট্যাটাস ফর বেনিফিট ওনার এটা ট্যাক্স রিটার্ন থেকে আসছে নাকি কোনো আরেকটি যে জায়গায় কনসার্ন সেটি হচ্ছে তিনি জানতে চাচ্ছেন এটি কি আইআরএস থেকে আসছে না কোন আমরা যে স্ক্যাম যেগুলো বলি ফোন বলি কিংবা চিঠি বলি রাইট অনেক ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে শুধু এই বিভিন্ন রকমের লেটার এখন যেটা হচ্ছে স্ক্যাম যে লেটারগুলো আসছে জাস্ট ইট লুক সিমিলার মানে আইআরএস এর লেটার বা স্টেট এর লেটার থেকে আসার মতো সিমিলার বিভিন্ন রকমের এমার্জেন্সি নোটিশ বা এমার্জেন্সি যে ইনফরমেশন দিয়ে যখন পাঠায় তখন আমাদের একটু কেয়ারফুলি এটা হ্যান্ডেল করতে হবে বিশেষ করে যদি কোনো ধরনের কোনো লেটার আসে অ্যাটলিস্ট আমাদের সাথে সাথে এই নাম্বারে কল করে বা ফোন নাম্বার বা ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে পেমেন্ট করা তো একটু ভেরিফাই করতে হবে এখন অনেকে এই এমনও প্রবলেম হয়ে যায় সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে রিয়েল লেটার যখন আইআরএস থেকে বা স্টেট থেকে আসে তখন তারা ওইটাকেও হয়তো সিরিয়াসলি স্ক্যাম ধরে নিচ্ছেন তো বিশেষ করে বেস্ট থিং হচ্ছে যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় বা কোনো প্রতিটা লেটারে কোনো কোনো না কোনো নাম্বার থাকা উচিত যে বিশেষ করে কন্ট্যাক্ট করার জন্য যদি ধরনের কোনো বিল আসে কোনো ইনফরমেশন আসে কোনো ইনফরমেশন চেয়ে পাঠায় সেটি হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট ভেরিফাই করে যে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বা কখনো ইনফরমেশনগুলো ভেরিফাই করার জন্য মেক শিওর যে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গা থেকে কল আসে কল এসে আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন চাচ্ছে বা সামথিং তো যদি ইভেন যদি হয়তো আমার ক্রেডিট কার্ড কোম্পানি থেকে আমাকে কল করে আমার কিন্তু সাথে সাথে আমার ইনফরমেশনগুলো শেয়ার করা উচিত না আমার উচিত হচ্ছে যে ফোনটা ডিসকানেক্ট করে আমার ক্রেডিট কার্ডের পিছনে একটি নাম্বার আছে বা প্রতিটা জিনিসের জন্য বা আমরা গুগল করতে পারি বা প্রতিটা জিনিসের জন্য একটা নাম্বার আছে সেটা আমরা ভেরিফাই করে তারপরে দেন কল করে বা ক্রেডিট কার্ডের পিছন থেকে নাম্বার নিয়ে তখন কল করে আমরা যদি কোনো পেমেন্ট বা কোনো ইস্যু থাকে সেটি হ্যান্ডেল করা উচিত মানে এই ক্ষেত্রে তাকে পরামর্শ দিচ্ছেন যে নাম্বারে ফোন করা অথবা তার যে প্রফেশনাল আছে তাকে চিঠি দেখা রাইট এক্স্যাক্টলি যদি ওনার যে ট্যাক্স প্রিপেয়ার বা সিপিএ যদি থাকেন ওটা ইয়ে করা যদি উনি মনে করেন যে ইনফরমেশন আমার কাছে পাঠাবেন আমি হয়তো এটা স্টুডিওতে ওনার ইনফরমেশনগুলো আমরা নিতেও পারবো না সো দেন আমি ওনাকে রিভিউ করে আমি এখানে যখন আমাদের বয়স 63 বছর হয় তারপরে আমরা সরকারের কাছে কোন ধরনের বেনিফিট ক্লেম করতে পারি একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি আর একটা আমরা কোন পেনশন ক্লেম করতে পারবো কিনা আসলে জিনিসটা কি পেনশন নাকি সোশ্যাল সিকিউরিটি আমার এই জিনিসটা জানার সুন্দর একটি প্রশ্ন করেছেন কি তাদের জি জি ধন্যবাদ বিশেষ করে যারা যারা সেলফ এমপ্লয়েড যারা সেলফ এমপ্লয়েড বিশেষ করে আপনি যদি কখনো কোনো জবে কাজ করা না হয় বা কোনো 401k বা বিভিন্ন রকম যে রিটায়ার ফান্ডে যদি কখনো কন্ট্রিবিউশন না করা হয় অথবা যদি আপনার যে বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েডের জন্য কিন্তু সেফ আছে সেলফ এমপ্লয়মেন্ট যে আপনার যে রিটায়ারমেন্ট প্ল্যান সেটি যদি কন্ট্রিবিউশন না করা হয় সেক্ষেত্রে আপনার কিন্তু অনলি শুধু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট সেটি কিন্তু আপনার প্রাপ্যের বাইরে তেমন কোনো বেনিফিট নাই এবং আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটার জন্য বিশেষ করে আপনার যদি অ্যাটলিস্ট 10 বছর বা 40 ক্রেডিট যদি কাজ করা হয় প্রতি বছর ম্যাক্সিমাম 4 ক্রেডিট করে আপনি নিতে পারবেন যদি ফুল 4 ক্রেডিটের ইনকাম না থাকে সেক্ষেত্রে হয়তো এটা কম হতে পারে তো 40 ক্রেডিট যখন ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু সোশ্যাল সিকিউরিটির জন্য কোয়ালিফাইড এবং সেক্ষেত্রে যখন আর্লি রিটায়ারমেন্ট হচ্ছে আপনার বিশেষ করে 62 সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অ্যাজ অফ রাইট নাও 62 ক্লেম করলে আপনার 70% বেনিফিট পাওয়া যাবে এবং 67 করলে ফুল 100% বেনিফিট পাওয়া যাবে অনেক ক্ষেত্রে এই 70% বেনিফিটটা বেটার কারণ হচ্ছে যে আপনি স্টিল 5 বছর অপেক্ষা না করে 62 থেকে 67 পর্যন্ত 5 বছরের বেনিফিটটা নিয়ে নিলে যে বেনিফিটটা টাকাটা চলে আসে যখন 67 ক্লেম করলে যে এক্সট্রা যে 30% বেনিফিট পাচ্ছেন এটা ব্রেক ইভেন করতে অ্যাবাউট 10 ইয়ার্স সময় লাগে তো সেক্ষেত্রে এটা বেটার হচ্ছে আমাদের জন্য বিশেষ করে আমাদের যেহেতু লাইফ এক্সপেক্টেন্সি একটু কম আমেরিকানদের থেকে আমেরিকানরা মনে করে আমি 100 ইয়ার্স বেঁচে থাকবো এবং এটার জন্য আমি ফুল 100% 67 নেই বিকজ স্টিল আই হ্যাভ 33 ইয়ার্স মোর আমাদের জন্য
এটা আমার মনে হয় যে 62 তে নিয়ে নেওয়াটাই বেটার আর কি। তবে আরেকটি বিষয় জানতে চাই, আমরা আজকে কথা বলছিলাম সেভিংস এবং পরিকল্পনার জায়গাটিতে, এবং আমাদের বেশিরভাগ আমাদের কমিউনিটির মানুষই হচ্ছে আমরা সেলফ এমপ্লয়েডের জায়গাটিতে আছি, তাদের জন্য স্পেসিফিক যদি সুস্পষ্টভাবে একটু পরামর্শ দিতেন, এই যে তারা যেহেতু WTO-তে কাজ করছেন, অনেক ধরনের তাদের সুযোগ সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন, তো সেই জায়গায় নিজেরাই যদি পরিকল্পনা করেন, রিটায়ারমেন্ট প্ল্যান বলি যেটিই বলি, সেই জায়গাটিতে তো তাদের অনেক নিশ্চিত একটি ভবিষ্যৎ থাকে। শিওর, আমাদের বিশেষ করে আমরা যখন ট্যাক্স ফাইল করি, এজ ই সেড, যখন আমরা ট্যাক্স ফাইল করি তখন আমরা মনে করি কতটা কম ট্যাক্স দিয়ে পারা যায়। সো এটার জন্য অ্যাট দ্য সেম টাইম আপনি যতটা কম ট্যাক্স আমাদের ইনকাম থাকবে ততটা আমাদের সোশ্যাল সিকিউরিটি ফান্ডে কিন্তু কম টাকা জমা হচ্ছে। তো এটা বিশেষ করে যারা হয়তো $20,000-$15,000 ইনকাম করছেন ফর লাইক 10 ইয়ার্স, তাদের হোল $150,000 কিন্তু তার সারা 10 বছরের ইনকাম হচ্ছে $150,000। এই $150,000-এর জন্য 15.3% যদি আপনার এই সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ফান্ডে যায়, লেসে সোশ্যাল সিকিউরিটি ফান্ডে যাচ্ছে আপনার আপনার 12.46%। সো এই এই অ্যামাউন্টটা যদি আপনার অ্যাবাউট $18,000, $150,000, আপনি 10 বছর কাজ করার পরে $18,000 যদি আমরা এই সোশ্যাল সিকিউরিটি ফান্ডে কন্ট্রিবিউট করি, এটা গ্রো করে আর কতটা কতটা বেশি হবে কম্পেয়ার টু যদি কারো ইনকাম $100,000 হয়, সে কিন্তু এটার 10 গুণ বেশি কিন্তু আপনার অ্যাটলিস্ট যে বছর শেষে মানে 10 বছর পরে গিয়ে তার $1.2 মিলিয়ন সে উপরে সে কিন্তু কন্ট্রিবিউশন করছে। তো এটা হচ্ছে যার জন্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কিন্তু এটা টোটালি কন্ট্রিবিউশনের উপরে, ম্যাক্সিমাম একটি অ্যামাউন্ট আছে বাট স্টিল যতটা বেশি করা হয়। তো এটার বাইরেও আমাদেরকে প্ল্যান করতে হবে, অ্যাজ আই সেড, যে কীভাবে শুধু সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের উপরে ডিপেন্ড না করে কীভাবে আমরা পাশাপাশি একটা অল্টারনেটিভ কিছু তৈরি করতে পারি। এটা হয়তো একটা রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট প্ল্যান আমরা তৈরি করতে পারি, একটা পেনশন কন্ট্রিবিউশন করতে পারি, অথবা আমরা যদি কোনো প্যাসিভ ইনকাম যদি সোর্স তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু সেটা বিশেষ করে একটা একটা বাড়ি কিনে আমি যদি মনে করি একটা রেন্টাল প্রপার্টি যেটা আমার প্লাসে আমি এখন 40, যদি আমি মনে করি যে না আমি এটা নেক্সট 20 ইয়ার্স বা 25 ইয়ার্স এই বাড়িটা আমি পেইড অফ করে ফেললে আমি যখন রিটায়ার করব তখন আমার মান্থলি এখান থেকে $5,000 বা $10,000 আমার ইনকাম আসবে। ইনকাম আসবে। একটা প্রশ্ন নিয়ে নিই, যদি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে কে আছেন, এটা ঝটপট বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার একটা সম্পূরক প্রশ্ন আছে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর উপরে। আমি W2-তে জব করি, আমার 401k আছে। নামটি বলে দিতে হবে যে ভাইয়া সিকিউরিটি তো আছে। তো এটা রিটায়ারমেন্টের পরে যদি মারা যায় তাহলে কি স্পাউস অথবা তার যা উত্তরাধিকারী ছেলে বা মেয়ে তারা কি ওই রিটায়ারমেন্ট বেনিফিটটা পাবে, সেটা আমার প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই পাবে, কিন্তু সেটা হচ্ছে যে আপনি যে অ্যামাউন্ট আপনি পাবেন সেই অ্যামাউন্টটা না, এটি লিটল বিট মোর দ্যান 50% আপনার স্পাউস পাবে। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে তাদের আন্ডার এজ যদি হয় সেক্ষেত্রে আই বিলিভ ইস লাইক অ্যাবাউট 21-এর নিচে যখন যদি তাদের বয়সটা থাকে তখন তারা কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যতদিন না পর্যন্ত এই এজে তারা পৌঁছে যাবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের, বিশেষ করে আপনার জন্য বা যারা আজকে এই সোশ্যাল সিকিউরিটি বিষয়ে যাদের প্রশ্ন, প্রথমত আপনাদের আগে একটা আমাদের সোশ্যাল সিকিউরিটি থেকে একটি লেটার আসতো এবং লেটার উল্লেখ করা থাকতো যে আপনার কত ক্রেডিট আপনি কতটা ক্রেডিট আপনি সংগ্রহ করেছেন বা কত টাকা কন্ট্রিবিউশন করেছেন বা প্রতি বছর কত টাকা আপনি আপনার ইনকাম রিপোর্ট করছেন। এখন কিন্তু এটি আসে না। তো যেটি প্রয়োজন সেটি হচ্ছে সবার এখন সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে গিয়ে আই বিলিভ SSA.gov এখানে গিয়ে আপনার একটা আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিছু ভেরিফিকেশন ইনফরমেশন চাইবে, জাস্ট মেক শিওর যেটা আপনি রাইট পারসন। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এখানে আপনার কিন্তু সব ইনফরমেশান আছে, প্রতি বছরে কত ইনকাম করছেন আপনি, আল্লাহ মাফ করুক আপনি যদি আজকে মারা যান দেন আপনার আপনার স্পাউস কত পাবে, তো প্রতিটা জিনিস কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। আর গুড থিং হচ্ছে যদি কোনো কারণে আপনার ইনফরমেশান মিস ম্যাচ হয়, লেটসে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা আপনার লাস্ট নেমে কোনো রকমের ভুল থাকার জন্য আপনি যে W2-তে কাজ করেছেন সেটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে কারেক্টলি রিপোর্ট হয়নি, সেক্ষেত্রে আপনার অপশন অনলি কিন্তু 3 ইয়ার্সের মধ্যে আপনাকে এটা কারেক্ট করতে হবে, এটা আপনার কারেকশন করতে হবে 3 ইয়ার্সের মধ্যে। যদি কোনো কারণে আপনি 3 বছরের মধ্যে এটা আপনি IRS সোশ্যাল সিকিউরিটি অফিসে আপনি যদি ইনফর্ম না করেন সেক্ষেত্রে আপনার এই 3 বছরের পরে গিয়ে কিন্তু এই বেনিফিটটি থেকে আপনি বঞ্চিত হবেন। তো এটার জন্য আমাদের সবার উচিত এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এটা মনিটর করা যে আমার অ্যাকাউন্টে কত টাকা যাচ্ছে, কত টাকা আমার বেনিফিট, আমি কখন রিটায়ারমেন্ট করলে রিটায়ারমেন্টে যেতে পারবো, কত বছরে আমি অ্যাপ্লাই করতে পারবো, কত টাকা আমার বাচ্চারা পাবে, কত টাকা আমার ওয়াইফ পাবে ইনকেস যদি আমার কিছু হয়ে যায়। তো মেক শিওর যে আপনার অবশ্যই এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্ট খুলে, এটা খুব সবার জন্য এটা
প্রযোজ্য, বিশেষ করে এখন আগে আপনার খেয়াল আছে তো আমাদের একটা লেটার সোশ্যাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসতো এবং এখানে সবকিছু ডিটেলস থাকতো, তো এটা এখন আসে না, এখন মেক শিওর যেটা সবার করা উচিত। অসংখ্য ধন্যবাদ সিটিআইকে, এখানে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আজকে যেহেতু সময় শেষ, উপসংহার টানার আর সময় দিতে পারলাম না আপনাকে, নেক্সট অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা এরকম কোনো ভালো বিষয় নিয়ে আলোচনা করব যেটিতে অনেক তথ্য পান আমাদের যে দর্শকরা। অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।